বলিউডের এখন বিশেষ ছবি ছবিখনের নাম নায়ক দ্য রিয়েল হিরো প্রতিগৰাকী দর্শকর নিশ্চয় মনত আছে নায়কত কিদরে অভিনেতা অনিল কাপুরে এদিনের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে কিদরে সলনি করেছিল রাজ্যের পরিস্থিতি সেয়া আছিল রিয়েল লাইফের কাহিনী পিছে এতিয়া রিয়েল লাইফত এজন ব্যক্তিয়ে বিচাৰিছে সেই দায়িত্ব কিয় এদিনের সর্বোচ্চ দায়িত্ব গ্রহণ করব বিচাৰিছে লোকজনে ঘটনা মথুরার মথুরাত বসবাস করা প্রকাশ চন্দ্র আগরওয়াল নামৰ এগৰাকী জ্যেষ্ঠ ব্যক্তিয়ে এদিনের হব বিচাৰিছে যোগীর রাজ্য উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ব্যক্তিগৰাকীৰ এই দাবীরে রাজপথত এক অনশনত বহা দৃশ্য সামাজিক মাধ্যমত ব্যাপকরূপে ভাইরাল হয়েছে এদিনের মুখ্যমন্ত্রী হবর ইতিমধ্যে ব্যক্তিজনে রাষ্ট্রপতিরপরা প্রধানমন্ত্রীলৈকে ইউপির গভর্নরেরপরা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথলৈকে সকলকে পত্র প্রেরণ করেছে ব্যক্তিগৰাকীয়ে উল্লেখ করেছে যে উত্তর প্রদেশ সরকারের কেতবোর নীতি নিয়মক সন্তুষ্ট নহয় মানুষখিনি সন্তুষ্ট নহয় যার পরিপ্রেক্ষিত এনেবর সিদ্ধান্ত জনতার হিতর সলনি করব বিচারে প্রকাশ চন্দ্র আগরওয়ালে এই উদ্দেশ্যে ইতিমধ্যেই ব্যক্তিজনে প্রয়াগরাজর আরক্ষী চকীর সম্মুখত অনশনত বহিছে ব্যক্তিজনে উল্লেখ করে যে ইতিমধ্যেই অনিল কাপুরের নায়ক সিনেমাখন বহুবার চাইছে আর অনিল কাপুরের দ্বারা প্রভাবিত হয়েছে প্রকাশ চন্দ্র আগরওয়ালের দাবি উত্তর প্রদেশের সামগ্রিক উন্নয়নের ব্যক্তিজনে তেতিয়ালৈকে ধর্ণাত বহিব যেতিয়ালৈকে তেওঁক এদিনের মুখ্যমন্ত্রীর পদত অধিষ্ঠিত করা নহয় ইতিপূর্বে সরকারের কিছু কাম কাজত অসন্তুষ্ট হয়ে আদালতের দ্বারস্থ হয়েছে ব্যক্তিজন আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।